ফিরে এসেছি আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে কর্মী নিয়োগ হচ্ছে এবং উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকলে প্রার্থী এই পদের জন্য যোগ্য। দেখো, এই কর্মী নিয়োগের নোটিশটা নিয়ে জিজ্ঞেসটল তোমাদের সামনে উপস্থিত হয়েছে। এই চাকরিটি পাওয়ার জন্য প্রার্থীর কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বয়স সংক্রান্ত তথ্য, বেতন কত করে এবং কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা জমা দেবে, কোন ঠিকানায়, সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। চলো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই অফিসিয়ালি নোটিশটি। দেখো, অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়ালিভাবে যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেই নোটিশটা তোমাদের সামনে ওপেন করেছি। এখানে তোমরা দেখে নাও যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডার থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে। তোমরা মেমো নম্বরটা তোমরা এখানে পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি রয়েছে 14টি। দেখো, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ হচ্ছে এবং সমস্ত চুক্তিভিত্তিক এই কর্মী নিয়োগটা হচ্ছে। এখানে তোমরা দেখে নাও যে তোমাদের এখানে কাস্ট ওয়াইজ এখানে তোমাদের ভাগ করা রয়েছে। তোমরা এই জায়গাটায় দেখে নেবে, টোটাল ভ্যাকান্সি রয়েছে 14টি। এবং নিচের দিকে চলে আসো, নিচের দিকে চলে আসলে তোমরা দেখতে পাবে কোয়ালিফিকেশান এখানে কী চাওয়া হয়েছে। দেখো, উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকলে প্রার্থী এই পদের জন্য যোগ্য। এছাড়া তোমাদের যদি ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং বায়োলজি যদি থাকে তাও তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। তাছাড়া যদি তোমাদের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে যদি ডিপ্লোমা কোর্স করে থাকো তাহলেও তোমরা এই পদের জন্য যোগ্য। এছাড়া আরও বিভিন্ন তথ্য রয়েছে, তোমরা দেখে নেবে। এখানে দেখো, তোমাদের এই চাকরিটি করার ক্ষেত্রে তোমাদেরকে কম্পিউটারের নলেজ থাকতে হবে, মাইক্রোসফট অফিস এবং ইন্টারনেটের ওপরে। এই পদে আবেদন করার জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দার হতে হবে। দেখো, বয়স সংক্রান্ত তথ্য কী রয়েছে, 40 বছরের ঊর্ধ্বের প্রার্থীকে এখানে নিয়োগ করা হবে না। এখানে বয়স হিসাব করবে 1/11/2021 অনুসারে। বেতন তোমরা এখানে দেখে নাও, 22,000 টাকা করে প্রত্যেক মাসে বেতন থাকছে। এবং নিচের দিকে চলে আসো, সিলেকশন প্রসেসটা কীভাবে কমপ্লিট হবে। তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম প্রথমে হবে, তারপরে তোমাদের এক্সাম থেকে একটা শর্ট লিস্ট করে তোমাদের এখানে কম্পিউটার টেস্টের জন্য তোমাদেরকে ডাকা হবে এবং সেই শর্ট লিস্টটি থাকবে 1:10। এবং তোমরা এখানে দেখো যে তারপরে তোমাদের ইন্টারভিউ হয়ে সিলেকশন প্রসেসটা কমপ্লিট হচ্ছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা কোথায় পাবে। এই নোটিশটা তোমরা ডাউনলোড করবে, ডাউনলোড করার পর তোমাদেরকে নিচের দিকে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবে। এই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা যত্ন সহকারে ফিল আপ করবে এবং এখানে ফটো দিয়ে তোমরা এইভাবে ওপর দিয়ে সিগনেচার করবে এবং তোমরা কী কী ডকুমেন্টস এখানে জমা দেবে সেই সংক্রান্ত তথ্য তোমাদেরকে জানিয়ে দিই। দেখো, ডকুমেন্টস হিসাবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদেরকে দিতে হবে। এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদেরকে এখানে দিতে হবে। কম্পিউটার কোর্স করে থাকলে সেই কম্পিউটার কোর্সের সার্টিফিকেটের জেরক্স তোমাদেরকে দিতে হবে। এছাড়া কাস্ট সার্টিফিকেটের জেরক্স তোমাদেরকে দিতে হবে। আইডেন্টি কার্ড হিসাবে তোমাদেরকে পাসপোর্ট, ভোটার কার্ড এবং আধার কার্ড তোমাদেরকে এখানে দিতে হবে। এবার তোমরা একটু উপরের দিকে আসো। উপর দিকে আসলে তোমরা দেখতে পাবে যে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপি তোমাদেরকে এখানে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা জমা দিবে সরাসরি এই ড্রপ বক্সে গিয়ে তোমাদেরকে জমা দিয়ে আসতে হবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই ঠিকানায় তোমাদেরকে জমা দিতে হবে। অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা 29/11/2021 তারিখ থেকে 4/12/2021 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি জমা দিতে পারবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই এই নোটিশটা তোমরা কীভাবে ডাউনলোড করবে। দেখো, অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করার জন্য সরাসরি চলে আসতে হবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে যে অফিসিয়াল পেজ রয়েছে সেই অফিসিয়াল পেজে। এই পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি তোমরা এই পেজে চলে আসবে। এই পেজে চলে আসার পর তোমরা একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসলে তোমরা এখানে দেখতে পাবে যে রিকমেন্ড রেজাল্ট বলে একটা অপশান রয়েছে। এই অপশানে তোমরা টাচ করবে। টাচ করার পর তোমাদের সামনে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং সেই পেজে আসা মাত্রই তোমরা এখানে রিকমেন্ড রেজাল্ট বলে অপশান পেয়ে যাবে। এখানে এখানে তোমরা দেখো যে 24/11/2021 একটা নোটিশ প্রকাশিত হয়েছে, যে নোটিশটি তোমাদের সামনে এতক্ষণ বিস্তারিতভাবে আলোচনা করলাম। এবং এইখানে টাচ করে তোমরা ডাউনলোড করে নেবে। গুরুত্বপূর্ণ সকল তথ্য বিস্তারিতভাবে আলোচনা করলাম। যদি জিকেস্টল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার জন্য। তোমাদের জেলাভিত্তিক বিভিন্ন চাকরির তথ্য তোমরা এই জিকেস্টল ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমরা সকলে ভালো থেকো, ফিরছি আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে।